চব্বিশ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের আশ্বাস ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কতটা সফল হলেন তারা দক্ষিণের ৩৩ নম্বর ওয়ার্ডে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সরাসরি মনিরুজ্জামান কি অবস্থা দেখতে পাচ্ছেন সকাল থেকে আসলে বর্জ্য অপসারণের কার্যক্রম কেমন যাচ্ছে বা কি চিত্র দেখতে পাচ্ছেন আজ ছোট্ট একটি সংশোধন আছে আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঠাশ নম্বর যে ওয়ার্ড সেই ওয়ার্ডটির চকবাজার অংশে আমরা সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি এবং সেখানে ঘুরে যেটি আমরা পেয়েছি যে গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে বারো ঘন্টার মধ্যে কিংবা চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যেই বর্জ্য অপসারণের কার্যক্রম সেটি তারা শেষ করে ফেলবেন আমরা দেখেছি যে তাদের নির্ধারিত সময়ের যে কম সময়ে অর্থাৎ বারো ঘন্টার ভেতরেই তাদের যে বর্জ্য অপসারণের কার্যক্রম সেটি তারা শেষ করে ফেলেছে স্থানীয় বাসিন্দা কিংবা নগরবাসী তাদের পছন্দের জায়গা সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার বাইরে তাদের যে পছন্দের জায়গা ব্যক্তিগত জায়গায় যে কোরবানিগুলো দিয়েছে পশুর কোরবানি দিয়েছে সেই সব জায়গা থেকে পশুর যে বর্জ্য সেগুলো কিন্তু তারা সিটি কর্পোরেশনের কর্মী যারা আছেন তারা সেগুলো সেখান থেকে সংগ্রহ করে সিটি কর্পোরেশনের নির্ধারিত ময়লা জায়গা আর ময়লা ফেলার যে জায়গা রয়েছে সেখানে তারা নিয়ে এসেছেন এবং গতকালকে বেশিরভাগ জায়গা থেকে সেই সব বর্জ্য অপসারণ করে ফেলেছেন তারা এবং আজকে আমরা দেখেছি যে যেহেতু পুরান ঢাকায় আজকেও আমরা কয়েক জায়গায় দেখেছি যে পশু কোরবানি করা হচ্ছে এবং সেখানে নতুন করে যে বর্জ্যগুলো আসছে সেখানকার যে বর্জ্য সেই বর্জ্য কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সেই নির্ধারিত সময় অর্থাৎ আজকেও তারা সেই তাদের নির্ধারিত সময় সেখান থেকে বর্জ্য নিয়ে সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গায় ফেলে রাখছেন সেখান থেকে তারা পরবর্তীতে অন্য কোথাও নিয়ে সেগুলো ফেলে দেবেন তো আমরা সকাল থেকে ঘুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ঘুরেই আমরা দেখেছি যে তাদের যেই নির্ধারিত যে সময়সীমা সেই সময়সীমার মধ্যেই তারা শতভাগ সফলতার সাথেই যে বর্জ্য অপসারণের কার্যক্রম সেটি তারা শেষ করেছে এবং আজকে নতুন করে যেই পশু কোরবানি করা হচ্ছে সেসব পশুর বর্জ্যও তারা সংগ্রহ শুরু করেছে এটিও হয়তো নির্দিষ্ট সময় সীমার মধ্যেই তারা শেষ করে ফেলবেন এমনটি প্রত্যাশা করছেন নগরবাসী এত নগরবাসী বলছেন যে গত বেশ কয়েক বছর ধরে যে ভোগান্তি ছিল আজকে কিন্তু সেই ভোগান্তি অনেকটাই কম আজকে এইবার আরও দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই ধারা অব্যাহত থাকার ফলে নগরবাসীর ভেতরে যে স্বাচ্ছন্দ্য থাকার কথা সেটিতে ফিরে আসবে তো এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতির খবর